শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশন থেকে আমি যাবো হচ্ছে রিয়াজের বাড়ি সো পুরো ভিডিওটা থাকছে আর কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সবটা থাকছে আজকের ব্লগে না করে দেখতে মগরাহাট একটা কত দশ

হ্যালো তো গুড মর্নিং কালকের এসে খাওয়া দাওয়া করেছে প্রচুর জ্বালিয়েছে সেগুলো ফুটেজ নেয়নি কারণ এটা শুধুমাত্র স্থানীয় হচ্ছে বলে এখানে অন্য কোনো ফুটেজ রাখা হয়নি তো সকাল সকাল আমরা নান করে রেডি হয়ে গেছি সুন্দর আমি পাঞ্জাবি পরে নিয়েছি সার কাছে পাঞ্জাবি পরেছে তুই দেখা রে মাছ কে খেতে দিচ্ছে সেটা দেখছি কে মাছ কে খেতে দিচ্ছে হ্যালো এই প্রথম বছর ধরে স্তাম ঠিক এক্সাইটেড হ্যাঁ আমি এক্স্যাক্টলি দেখতে চাই যে কি হয় আমার এটা টুপি। টুপি নিচে রয়েছে আমার টুপি নিচে রয়েছে এখন আমরা সব রেডি হয়ে গেছি এবার আমরা যাব বাইরে বাইরে প্রচুর ভিড় হয় তো সেই লোকজনের ভিড় সায়ক কোনো দিনও দেখেনি মঙ্গরা হাটে সেই জন্য বিশেষ করে আমরা এখান থেকে আমাদের ছাদ থেকেও দোয়া করলে হয় কারণ এখানে আমাদের মাইক দিয়ে যে আওয়াজ আসে কিন্তু কিন্তু ওই জায়গাতে গিয়ে আমার ওই যে মাঠটা ওখানে যে ভিড়টা হয় সেখানে বসে

প্রথমবার অন্য রিলিজিয়ানের কিছু সেলিব্রেশন এত কাজ থেকে করেছি আমি এটা সেলিব্রেশন বলবো নাকি দোয়া সেটা আমি এক্স্যাক্ট ওয়ার্ল্ড আমি বলতে পারবো না সেটা যারা বোঝে মানে রিয়াজের সাথে থাকলে হয়তো বেটার বোঝাতে পারতো তো এই দিনটা এমন একটা দিন যেটা আমি বুঝতে পারলাম যেই দিনটায় হচ্ছে প্রচুর মানুষ বহু দূর থেকে একসাথে এসে দোয়া করেন তাদের আল্লাহর কাছে এবং আমি যেটা জানতে পেরেছি যে এত মানুষের মধ্যে যদি কোনো একটা মানুষের দোয়া আল্লাহ কবুল করে মানে আল্লাহর কাছে যদি এমন কোনো বান্দা থাকে যে কিনা সারা জীবন সৎ পথে চলে সঠিক সত্য পথে আর কি চলেছেন তার দোয়া যদি কবুল হয় তাহলে এইখানে যত জমায়েত হয়েছে যত মানুষের সমাগম হয়েছে সবার দোয়া হচ্ছে কবুল হবে তো এই জন্যই সবাই এখানে দোয়া করছে সাথে আমিও অবশ্যই দোয়া করেছি যাতে সামনের বছর ভালো যায় সবার সবার খুব ভালোভাবে সময় কাটে দিন কাটে তো এই এত মানুষকে আমি প্রথমবার দেখেছি একসাথে মানে দুর্গা পুজোর থেকেও ভিড় মানে এত ভিড় বোধ এবারে কলেজ স্কোয়ারে হয়েছে মানে আমি দেখেছিলাম তো ঠিক সেরকমই লেভেলের ভিড় যেহেতু রাস্তাটা অনেক বেশি তাই ভিড়টাও অনেক বেশি লাগছে সো পুরো বিষয়টা আমার কাছে একদম অন্যরকম আর প্রচণ্ড ভালো মজা করেছি আমরা সবাই মিলে খুব ভালো সময় কাটিয়েছি এবারে কিছু মানুষের বক্তব্য নিশ্চয়ই আসবে যে তুমি হিন্দু হয়ে মুসলিমদের সেলিব্রেশন করতে কেন গেছো তো তোমাদেরকে একটা কথা বলিয়ে দিই মনে করিয়ে দিই লেট স্টার্টের ব্লগে পুজোর অষ্টমীর অঞ্জলির ব্লগটা কখনো দেখো সেখানে রিয়াজ কিন্তু আমাদের মা দুর্গার সামনে অঞ্জলি দিয়েছে তো সেটা যদি রিয়াজ করতে পারে তো আমি একদিন আল্লাহর কাছে দোয়া মানতেই পারি তো আমার কাছে ঈশ্বর একজন পজিটিভ এনার্জি সেটা যে যেভাবে তাকে ডাকেন তো ডেফিনেটলি নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি আমরা যেরকম জানি আছে তো সেরকম ঈশ্বরও ডেফিনেটলি রয়েছেন এবং তাকে যে যেরকমভাবে যে ধর্মে বিশ্বাসী হয়ে ডাকে তো আমি মানুষে বিশ্বাসী আমি মানে মানুষের ধর্মে বিশ্বাসী তো আমি চলে গেছি তো তোমাদের খারাপ মনে হলে ডোন্ট কেয়ার ওকে সো আমাকে হচ্ছে চার দিনের ভাত দিয়েছে যেটা আমাকে এখন তুলতে হবে সবাই খেতে বসে পড়েছে আলু জ্বালিয়ে দেবে আলু জ্বালিয়ে দেবে একটু এখানে আর একজনের খাওয়ার হয়ে যাবে তুমি যা ভাত দিয়েছো এ না আমি এতটাই খাই রে নাটক করিস না হ্যাঁ মুখ তো দেয় শয়তান যেটা হাসি দিলি দেখা মুখটা কি রে এদিকে এসো এদিকে এসো আমার কাছে একবার এসো ব্লগে হাই করে দাও না না এখন যাবে না যাবে না এখন পাপার ভাত আমার থেকে হয়ে গেছে পাপাকে একটু ভাত দিয়ে দাও তো মাহি ওকে একটু ভাতটা দাও আচ্ছা আমাকে একটু ভাতটা দাও এখানে ওঠো একটু একটু ভাতটা ভাতটা দিয়ে দিয়ে দাও দাও আমাকে আমাকে ওঠ কি কি নেব বলো তো ভাতের আমি নেব গুছিয়ে দিলে ভাতটা একটু মাঙ্কু দিয়ে দাও দাঁড়াও দাঁড়াও পরে দাও না কিন্তু বাপু দাঁড়াও না আমাকে মাঙ্কু দিচ্ছে ও দাও দাও আমাকে দাও দাও আমাকে দাও

পাচ্ছ না যা কেমন খেতে টেস্ট কেমন হয়েছে আজকে রান্নাটা কে করলো মাইরা করলো মাইরা করলো খেলনা বাটি দিয়ে তুমি করলে কে করলো মা করেছে নুন টুন সব ঠিক আছে তো ঠিক নেই শোনো না বলছি যে আমাকে এখান থেকে একটু মাংকু দেবে খাওয়াবে একটু না ওটা না এখান থেকে একটু একটু তুমি তুমি খাওয়া দেখি কেমন করে খাও দেখি তুমি চোখ বন্ধ করি কে খায় দেখি এ কোথায় গেলো মাংকুটা কি ইনি দেখি তো আবার চোখ বন্ধ করে কি খাই রেখিতো কি খাচ্ছে রে বিড়াল নাকি কই রে কোন বিড়াল খেয়ে নিল বিড়াল খেয়ে নিল মা মাইরা কেতে ও মাইরা খেয়ে নিয়েছে সব মাঙ্কু সব মাঙ্কু কিনেছে মাইরা আতেতে খাও ফেলো না ফেলো না